ফোন করে নিয়ে যাবা। তুমি কি দেখতেছো না যে আমার কাছে ফোন করছিল? ফোন কি তোমার কাছে আছে? এই যে তুমি আমার মিছা কথা তো বহারো। আসো বসো, তোর ফোন দে না, এবার সেটা ফোন দিছে। তুই যে প্রতিটা বছর এনে কুরবানি দেশ না কিছু দেশ না, আমার বোনের বাচ্চা খাওয়ানোর লাগা তোর জিব ব্রাহ্মণ ছিল। তুমি তো জানো কুরবানির মাংস বেশি রাহে না। হ্যাঁ, দুই থেকে তিন দিন না বেশি তো রাহে না। আবার আম্মা যাবো নিয়ে কইছে না, যাবার লাগে তো কইছে। তোমার কাছে ফোন করছে আর আমার কাছে তোর ফোন করে নিয়ে যাবো। তুমি কি দেখতে শোনো যে আমার কাছে ফোন করছিল? ফোন কি তোমার কাছে আছে? এই যে তোমার মিছা কথা তো বহারো। আসো বসো, তোর ফোন দেন না, এবার সে ফোন দিছে। হ্যাঁ, আমি তো খালি মিছা কথা কই। আসো বসো, তোর কুরবান দেন না, এবার কুরবান দিছে না, এবার ফোন করছে। তুমি কি যাইবা? পাগল লাগি যাবো না, খুশির বাড়ি যাও দিছে তার বাড়ি যাবো না। সত্যি যাইবা? হ্যাঁ, দুলা ভাই রাইছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ আল্লাহ হে রাম আমাকে আগে নিয়ে বসে। আগে এ দেখো কা যাইয়া সব না খায় নিলো। আগাই যাবো না, আগাই তারা হুললি বারে এত বলবে আগে আগে। হে হ্যাঁ আগাই দা, তুমি তো কিছু খাওয়াই হারো না, খাইলে না শরীরটা কত রইছে। ওই বেশি করে বাবা খাই এই কপিটা, বেশি করে খোড়া দিবি না। শিকার মতন শিক নাই থাকলো, একটু তো শরীর লাগ বাল লও না। নিজের বাপের বাড়ি মনে হয় আমার না গেলি বান চলবো না। আমার বাপের বাড়িতে যাও, যাইয়া ভালো মন্দ খাও, আবার আমার উপরে চোখ গরম দেখাইবা। আরে আমি দেখমু, আর ছয় মাসে একদিন গেলে, ছয় বছর একদিন গেলে, আর কি আর চোখ গরম গো। হাই রে হাই, কি বাটা আমি তো কথা কইতাছে, এক মাস আগে তুমি না দাওয়াত খাইলা। যা এত কথা বলতো না, নামো, দরজা লাগাও, গেট লাগাও। তুমি নাই বেতাল? আমি তো নাই বেতাল বাড়ি, আরে গারানি মতো বলমান করলু। তুমি তো এটাই পারো। দাওয়াত খিল তোর বুনে নিয়ে কয়ে আমার বুনটা কি মনে হয় কি না খায় তাহলে ওর একটু দাওয়াত দেখি যাই। এই দাওয়াত খেলা নিয়ে যায় তোর এত কথা কিসে? হ্যাঁ দাওয়াত দাওয়াত
এই যে এই একটু দাওয়াত খেলা নিয়ে গেতে স্যার তোর বোনের বাচ্চা যে অবস্থা আমার নাকি রাস্তায় করছে তোরে দু দিলাম আমি মানুষের কাছে যে বিচার দিছ এবার বিচার আমি দিয়ে লই ভাই শুনেন এখন কোন বছরই কুরবানি দিব না যেদিন থেকে আমার বিয়া করছে খালি আমার বোনের বাড়ির আশা চাই বছরটা পার হয় বোনের বাড়িতে যায় সারা জীবন মনে করেন আমি আতের তা পাতের তা মনে করেন আইডা মাইডা সবই আমি বাড়ি খেলাই একদিন ওর বোনের বাড়ি খাই রেখে দিই ওর একটু চিবি নাকবো কিনে কনছেন আমরা হলেন আপনার একটা কথা কই আপনার জামাই আপনার ভাই বুইনার বাচ্চা কে তাদের খাবার গে এক বছর ধরে একদিন তো কেটেছে তাই না আর আপনি তো যে বোন বইরা যায় আর বাচ্চা তো উড়ে বইরা যায় আমি স্যার কেন গাই আলা কোন দিকা হে কোন দিকা হে আরে কোন দিকা হে বাবা এত টিয়া আমার মেকআপ আঙ্গুলে করে লয়ে যায় গেছে এই যে কি মনে কাছে তুমি যে আগরে কইতাছো তোমার তো লজ্জা শরম নাই কা মানুষের বাইতে যা বয়ে বে খাও খালি কথা হল তো খালি খালি করবে না আইছো সামনে এই খাত তুমি তোর বাবার বাচ্চা কত দিন দিতে পারে আমার বরে মাইরা মাইর যখন বাসে সেই মাইর আমি খুশি শ্বশুর বাড়ি যাও রে ভালা ভালা খাও দুলাবাই গলায় ঝুলে বুনাস না দেওয়া ছাড়তেই না এখন তো বড় হয়ে গেছো ঈদগুলা চাওয়াই বাদ দিছাও এই গাছ নিয়ে চাই গেছে শুনো হালা থাকলি হালি থাকলি দুলা বেগের কাছে ঈদগুলা চাই ওটা একটা মজা দেওয়ার মধ্যে একটা মজা ঠিক আছে দুলা ভাই আমি বাইরে ব্যাগটা আছে কি যা কোরবানি দিব সব খাইয়ে ফেলে যাব কি দেখি কিনা আমার বাইরে হয়ে তোমার কাছে বিকালে তুমি আমার নাকি দেখা করো তোমার নাকি ঈদ বোনাস রাখছি বোনাস দিবো ছোট্টাই দিঘা না দিক আমি তোমার বোনাস দিব আচ্ছা দিলা ভাই ঠিক আছে ভালো থাকো তাহলে আচ্ছা তোমার আবার আছে কল আচ্ছা আচ্ছা আমি বুঝলাম না এত দূরে থেকে আমার ঘরের পিছিয়ে থেকে শুনবো আরে না তাহলে আমি বাইরে গেলাম
বিশাল তো রাস্তাঘাটে শালা সুমন্দি জাল লাগাই দেখা হয় তারপরে ইডানাটা দিবই খাওয়াবো এই জন্য তো গেরামে মাসে কয় জামাই পাইছিল একটা বড় মেয়ের জামাই ছোট্ট আছে সবাই তো একরকম হয় না নিজের শ্বশুর বাড়ি কেতা চাও খাইলাতে আবার এই যে চাচা শ্বশুরের বাড়িতে যখন যাবা খাইলাতে যাও না অপমান হবা অবদস্ত হবা যদি চাচা শ্বশুর বাড়ি না যাই যাবা নাকি তোমার তো দাও দিলামি তোমার বড় বাইরার হে মনে করো আরে বাবু একটা কথা কই তুমি কি বেদা নাকি মাঝে মাঝে আমাকে এলাকাতে ভিক্ষা করো রাখে ফকির হেতে সিস্টেমে একই ফকিরে যাক তোমরা শ্বশুর ভাইতে তোর জামাই কি কোনদিন আমার দাওয়াত দিছে যে চাচা শ্বশুর আমি আঙ্গো এটা যাইন মিয়ার বাড়ি যাইবা তো দাওয়াত দেওয়ার লাগবো কি লাগে এমনি তো যাইতে পারো তুমি যে কিপটার কিপটার জীবনেও যাইবা না ও তার মানে মানে দুইটা বাড়ি বাড়িতে দুঃখ পাবো চাচারে কষ্ট দেখ কথা কলি ঠিক আছে এদের তো কইতে যাবো না না গেলেন কমলা ফেল আঙ্গুর ফল মিডালু নিয়েছে কারাই নিয়েছে তুমি মিষ্টি কথা মিষ্টি আনি নাই কি বড় দুলাবাই আসলো এক বছর পর একদিন তো খাওয়ান গাই না এই খোড়াতে বয়স হয় কি আনবো ভাই
গাড়ি করে জিনিসপাতি নিয়ে খাবো আর আমরা খালি চোষা দিব আমরা খালি ওই চোষা খুঁড়ে খালি ফালাই দিব চোষা দেখবার নিকা হয় না সেটা চোষা খুঁড়ে খাবার নিকা হয় নাই আমার ভাইর আজ খাবার ছাড়া চিনা গেলাম ভাই তুমি বলে নাম বুড়াইছা বলে আকাইছা বলে আবার আড্ডি উড্ডি বলে সব কবে খাবার নিয়ে যাই কবে খাবার নিয়ে যাই দুলাবাই দুলাবার নাম করো দুলাবাই ধরেছি আর না বুঝেন না এখন আপনি ছোড়ো মেয়ের তোমায় কবে আবো হেলিকপ্টার আবো না বিমান আবো না গরুর গাড়ি ভাড়া করে ওই বাসাতে আমার থাকার সময় নাই আবো আবো হাইলি আজকে দিনটা থেকে যাও ঈদের সামনে বেচা কিনা বেশি খালি ফোন করলেন দিকে নাই রাইলাম বুঝেন না ঠিক আছে বাবাজি তোমাকে যা ভালো মনে হয় তোমরা তাই করো একটা দিন আমার যাইছি আর দেবনে আমি তোমার পক্ষে কত কবার চেয়েছিলাম তুমি কি আচরণ করলা কি আচরণ করবো তোর জামাই আজকাল থেকে মনে করছে আমার নামে বাইরে পরিচয় নাই আমার যে ছোট গুলো বাইরে আছে ছোট হাজ আছে একবার আজকে দুয়ে ছেড়ে গেলাম শুনবি অন্য বাইরে আর হালি নেবে কোন থামবা কি জামাই তুমি কি থামবা তো মাংস পোলাও বেঁকে আছে
কিন্তু তুমি যে তোমার জেনের সঙ্গে যে ব্যবহারটা করলা তোমার এই ব্যবহারটা কেন করতে কি হইছে আমার ব্যাখ্যা ঠিক হইছে আমরা কথা হই না আমরা ঠিক করে নেব তুমি কি বলছো আমরা বুঝি না কিছু আমরা কিছুই বুঝি না তোমারা কি খাও পারে হলেন বুঝলি পারে এই ছোট মেয়ে দামের আমরা প্রতি বছর এত ঠকাইতেন না কে কি বলো ঠকালে আমরা এখানে বড় মেয়ে দামের তুইলা না ছায় না করে দেব ও মে কি শুনলি আহে টাকে টাকে আরেকখানে বিয়ে দাও বুঝেন না আমি গেলাম তুমি যেটা করছো তুমি ভুল স্বীকার করো কোনখানে গেলে না আমি কের কাছে ভুল করিনি আমি আমি যা করছি আমার বুঝিতে আমি ব্যাখ্যাটা ঠিক করছি কারে কোন কথা আমি কইতাছি কি কব কি কইবো তুমি তোমার আমি এটাই বুঝাইতাছি কোনখানে গেলে হাতে করে কিছু নিয়া নাও ব্যাখ্যার কাছে যে ভুল করছি আমি তোমার কাছে মাফ চাইব মাফ চাইলা কি লাগা ওই হল দরা রাখা নাই খাচ্ছনি আমি যেন হমানেছি আমি নিজেও দল খাম না তোর খাবার দিব না বাচ্চাদের গলি গরু একটা আমার দা কিনাই না বাচ্চা জব করে খামু কি কইন আপনারা